নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আবার এসে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন, আমাদের বাড়িতে এই মধুমালতী ফুল গাছটি আছে প্রায় 3 বছর ধরে। এই গাছে শীতকাল ছাড়া বাকি সারা বছর প্রচুর ফুল ফোটে। এটি একটি টোয়াক প্রজাতির মধুমালতী গাছ। আর এই গাছে কত পরিমাণে ফুল আসে তা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। শীতকালের আগে পর্যন্ত প্রচুর ফুল ছিল, কিন্তু শীতকালে যেহেতু ডরমেন্সির সময় গাছটিতে ফুল আসা বন্ধ হয়ে যায়। আর এখন শীতের শেষ, আবার গাছটিকে যদি ঠিকঠাকভাবে এখনই পরিচর্যা করি তাহলে মার্চ মাস থেকেই গাছটিতে প্রচুর কুঁড়ি নিয়ে পাতা ছাড়া শুরু হবে। তো এই ভিডিওতে সেটাই দেখাবো যে গাছটিতে আমি কিভাবে পরিচর্যা করলাম। তো দেখুন, প্রথমেই গাছটিকে ঠিকঠাকভাবে ছেঁটে দিতে হবে। তারপর গাছটিকে টব থেকে বার করে দিতে হবে। তো আমরা গাছটিকে টব থেকে বার করে নিলাম। আর দেখুন গাছটিতে কত পরিমাণে শিকড় হয়েছে। এই গাছে প্রচুর শিকড় বাড়ে, তাই প্রতি বছর এই সময় গাছটিকে ছাঁটাই করে রিপোর্টিং করলে সারা বছর ফুল দেবে। তো এবার গাছটির এই অতিরিক্ত শিকড়গুলোকে এভাবে ছেঁটে ছেঁটে দিতে হবে। আর দেখুন এই গাছটিকে আমরা কিভাবে ছাঁটলাম, আর ছাঁটাইয়ের পর গাছটি কেমন হলো দেখুন। অনেক শিকড় এর থেকে বাদ গিয়েছে, কিন্তু গাছটির কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখুন, আর এবার বলবো মাটি আমরা কিভাবে তৈরি করেছি এই গাছটিকে রিপোর্টিং করার জন্য। তো দেখুন, এক ভাগ নিয়েছি বাগানের মাটি, এক ভাগ সাদা বালি, এক ভাগ কিচেন কম্পোস্ট, আর তার সাথে ভার্মি কম্পোস্ট কিছুটা, আর এক মুঠো সিঙ্গেল সুপার ফসফেট, এক চামচ 0050, আর 2 চামচ নিমখোল, এবং 1 চামচ মতন সিউয়ার্স বা সমুদ্র শৈবাল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে মাটিটাকে। আর এবার দেখুন টবের ছিদ্রগুলিকে ঠিক করে খোলা ভাঙা এবং নুড়ি বালি দিয়ে আমরা এর অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা ঠিকঠাকভাবে তৈরি করে দিলাম, যাতে গাছে জল না বসে গাছটি মারা যায়। তার জন্যই খোলা ভাঙা নুড়ি বালি দিয়ে ঠিক করে নিয়ে, আর এবার আমরা গাছটিকে ভালোভাবে বসিয়ে নিয়ে মাটিগুলো খুব ভালোভাবে চেপে চেপে এভাবে ঠিক করে দিলাম। তো গাছ বসানোর পর এবার আমরা খুব ভালোভাবে গাছটিতে জল দিয়ে দিলাম। গাছ বসানোর পর কিন্তু ততক্ষণ জল দিতে হবে যতক্ষণ না ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা বার হয়ে যায়, ততক্ষণ কিন্তু গাছটিতে জল দিয়ে দিতে হবে। আর এরপর গাছটিকে বেশ 3-4 দিন একটু ছায়া জায়গায় রাখতে হবে, তারপর কিন্তু গাছটিকে ফুল সানলাইটে বসে দিতে হবে এবং রোজ নিয়ম করে গাছটিকে জল দিতে হবে, এবং 10-15 দিন অন্তর খোল পচা জল পাতলা করে দিতে হবে, আর সবজি পচা জলও দেওয়া যেতে পারে। তো এইটুকু পরিচর্যা করুন, আর দেখুন আপনার মধুমালতী গাছে কত পরিমাণে ফুল ফুটবে সারা বছর। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।